সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে সিম্পলি একটা ফ্লাওয়ারের টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। ক্লোজ করে দেখাচ্ছি, এই মধ্যেখানে যে সুতাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা শেডের সুতা, তাই এই পাশে সাদা এবং এই পাশে হলুদ আসছে, আর সাইডের পাতাগুলো হচ্ছে সম্পূর্ণ সাদা। তাই এটা তৈরি করার জন্য আমি যে সুতাটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটা কটন সুতা, যেটা 4-ply। আপনারা নয়তার সুতো অথবা গুটিতার সুতা দিয়ে গুটি সুতাগুলো দুই ভাঁজ করে নিয়ে এই কাজটা করতে পারবেন। সামারিয়ান দিয়ে এটার কাজ তেমন একটা ভালো আসবে না। সাইজটা দেখতেই পাচ্ছেন, আমার হাতের এই 4 আঙ্গুলে চলে আসছে এরকম সাইজটা। আর এটার জন্য আমি হুক সাইজ ইউজ করেছি হচ্ছে 1.6 mm এর। এখন ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আপনার অ্যাজ এ মোটিভ বিছানার চাদর বা যে কোনো কিছু কভার করার জন্য সুন্দর করে বড় সাইজের কিছু তৈরি করতে পারবেন এই পাশটাতে জয়েন করে করে। তো যাই হোক, আমি এখন কাজটা শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। হুক সাইজ হচ্ছে 1.6 mm, আর এটা হচ্ছে একটা নয়তার বা তিনতার সুতা, গুটি সুতার মতো আর কি। থিকনেসটা দুইটা করে আমি নিয়েছি একসাথে। আপনারা গুটি সুতা দিয়ে করলে দুইটা সুতা একসাথে করে নেবেন। আর দুই সুতা একসাথে করার নিয়ম হচ্ছে হয়তো দুইটা রিল একসাথে, দুইটা নোক একসাথে করে নেবেন, অথবা হচ্ছে সুতার ঠিক মধ্যেখানে থেকে একটা নোক বের হয় তো ওইটা টান দিয়ে নিলেও হবে, দুইটা নোক এক করে নেবেন। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে একটা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করার পর জাস্ট এভাবে করে একটা স্লিপ নট করে নিব যাতে এই জায়গাটা থেকে মুভ না করে। তারপর হচ্ছে তিনটা চেন করে নিব, 1, 2, 3। এরপর এই রিংটার মধ্যে আমরা ডাবল ক্রোশে তৈরি করে নিব। ডাবল ক্রোশে তৈরি করার জন্য যেটা করতে হয়, হুকের মধ্যে সুতা পেঁচিয়ে রিংয়ের মধ্যে থেকে হুকটাকে নিয়ে এই পাশের সুতাটাকে উপরে তুলে আনতে হয়, এবং এই হাতে থাকে এই সুতাটাকে দুইটা লুপের মধ্যে থেকে একবার নিয়ে আসতে হয়, তারপর আরও একবার দুইটা লুপের মধ্যে থেকে বের করে আনতে হয়। এভাবে করে ডাবল ক্রোশে করতে হয়। তো আমি টোটাল 17টা ডাবল ক্রোশে করব, তিনটা চেন করার পর আরও 17টা ডাবল ক্রোশে করব। তাহলে হচ্ছে টোটাল, ওইটাকে যদি প্রথম ডাবল ক্রোশে ধরি তো আমার টোটাল রিংয়ের মধ্যে হবে 18টা ডাবল ক্রোশে। তো আমি 18টা ডাবল ক্রোশে কমপ্লিট করে জয়েনিংয়ের সময় এই দিকটা দেখাবো না কীভাবে জয়েন করতে হয়। তো আমার 18টা ডাবল ক্রোশে করা শেষ। আমি আবারও একবার বলছি, 17টা ডাবল ক্রোশে আর প্রথম দিকে ছিল তিনটা চেন, টোটাল 18টা। আর কেউ যদি চেনকে স্কিপ করে ডাবল ক্রোশে করতে চায় সেক্ষেত্রে কিন্তু 18টাই করে নিতে হবে। তারপর হচ্ছে এই যে বাড়তি সুতার অংশটা, এই যে এটা এটা ধরে আমরা একটু টেনে নিব। টেনে নিলে একটা গোল রাউন্ড শেপ চলে আসবে, একটু জোর করে টানবেন, এই যে রাউন্ড চলে আসলো। এই পর্যায়ে আমি ঠিক তৃতীয় যে চেনটা ছিল, থার্ড চেনের মধ্যে একটা স্লিপ নট করে নিব। তা আমি একটু জুম করে দেখাই, তো এই যে থার্ড চেন, এই হচ্ছে আমাদের ডাবল ক্রোশে ছিল এইটা, আর এটা হচ্ছে আমাদের থার্ড চেন। থার্ড চেনের মধ্যে আমি একটা 3 নম্বর চেনটার মধ্যে জাস্ট একটা স্লিপ নট করব। এই পর্যায়ে আমি দুইটা চেন করব, 1, 2, এবং ঠিক পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব, ঠিক পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো এইদিকে যে দুইটা চেন ছিল সেটাকে একটা সিঙ্গেল ক্রোশে ধরে নিব, এবং অলরেডি একটা করলাম, তারপর তার মানে আরও 16টা সিঙ্গেল ক্রোশে, মানে প্রত্যেকটা ঘরে আমি এবার সেকেন্ড রাউন্ডে একটা করে সিঙ্গেল ক্রোশে করে ফেলবো, জাস্ট একটা করে সিঙ্গেল ক্রোশে, কোনো চেঞ্জ হবে না, প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে।
টোটাল 17টা সিঙ্গেল ক্রোশে করব আর প্রথম যে দুইটা চেইন নিয়েছি সেটাকে একটা সিঙ্গেল ক্রোশে হিসেবে ধরে নিব তাহলে টোটাল 18টা হয়ে যাবে আমার তো এই রাউন্ডটা আমি আর স্কিপ করে দেখাচ্ছি না যেহেতু খুবই অল্প কাজ এই হয়ে গেল প্রায় আর তার মধ্যে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো এটা একটু সাবস্ক্রাইব করে নেবেন টোটালি ফ্রি একটা চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার নেক্সট ভিডিও টিউটোরিয়ালের যে নোটিফিকেশন সেটা আপনার কাছে চলে যাবে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে দেখেন ঠিক আছে আমার কিন্তু হয়ে গেল আপনার মনে হতে পারে এই দিকটা গ্যাপ আছে আসলে এই দিকটা কোনো গ্যাপ নাই এই যে এটা ছিল আমাদের লাস্ট ডাবল ক্রোশে যেটার উপর আমি করেছি আর এই যে ছিল আমার তিনটা চেন যেটার উপর আমি দুইটা চেন করে রেখেছি তো এই পর্যায়ে কি করব জাস্ট এই দিকটাতে আমি একটা স্লিপ নট করে নিব দুইটা চেন যে ছিল তার সেকেন্ড চেনের মধ্যে আমি একটা স্লিপ নট করে নিব এবং কেউ যদি চায় এদিকে কালারটা চেঞ্জ করতে যে পাতার কালারগুলো আমি ডিফারেন্ট দিব সেই ক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারে আমি অবশ্যই সাদা রঙের কালার এদিকটা ব্যবহার করব তো আমি এই ক্ষেত্রে কেটে নিব সুতাটা তো কাটার জন্য আমি কি করব যেহেতু আমি চেঞ্জ করব আমি এই দিকটাতে এরকম করে জয়েন করব না আমি জাস্ট আগের ঘরেই এরকম করে বাড়তি করে সুতাটা কেটে নিব এরপর হচ্ছে এই যে এদিকটাই যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটা ছিল দুইটা চেনের পর সেই ঘরটার মধ্যে হুকটা নিব এবং এই পাশের সুতাটাকে টেনে জাস্ট এদিকটা নিয়ে আসবো তারপর হচ্ছে শেষের দিকে যেটা করলাম সেই ঘরটার মধ্যে হুকটার মধ্যে হুকটা নেব এই পাশ থেকে এবং সুতাটাকে এইভাবে পেছন দিকে টেনে নেব এতে করে একটা ফলস চেনের মতো হয়ে যাবে এই যে দেখেন পেছন দিকে যে কোনো একটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘর যেদিকটা সুবিধা হয় কাছাকাছি একটা যে কোনো ঘরের মধ্যে থেকে যেহেতু এইভাবে করে একটা সুতা বের করে এনে আমি জাস্ট গিট দিয়ে দিব এতে করে জিনিসটা খুব মজবুত হয়ে যাবে আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না তো এই হচ্ছে কাজটা এখন মনে হচ্ছে এই জায়গাটা একটু রাউন্ড টুপির মতো উপরে উঠছে কিন্তু যখন আমি পাতাগুলো করব এটা ফ্ল্যাট হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখন অন্য একটা কালার অ্যাটাচ করব সিম্পলি একটা গিট দিব যেই দিকটাতে গিট দিয়েছি সেই পাশেই হুকটা নিব এবং এই হাতে থাকা সুতাটাকে জাস্ট উপরে নিয়ে আসব আর এই যে বাড়তি অংশটা এটাকে হুকের উপরে দিকে দিয়ে দিব এবং এই সুতাটাকে একটা চেন করে নিব তারপর এই বাড়তি সুতাটাকে নিচের দিকে নিয়ে দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা চেন করব এরপর খেয়াল করবেন হুকের মধ্যে এক দুই তিন তিনবার সুতা পেঁচিয়ে নিব এবং সেম ঘরটার মধ্যে যেই ঘরটাতে আমরা গিট দিয়েছি বা পাঁচটা চেন করেছি সেই ঘরটার মধ্যে হুকটা নিব এবং এই পাশ থেকে সুতাটাকে টেনে বের করব এখন হুকের মধ্যে লুপ খেয়াল করবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা এখন এই হাতে থাকা বাড়তি এই দিকে সুতাটাকে হুকের সাহায্যে টেনে ঠিক দুইটা করে লুপের মধ্যে থেকে বের করে আনব এই যেভাবে করে জাস্ট দুইটা
এরপর হচ্ছে চারটা, এই পর্যায়ে সেম ওয়েতে দুইটার লুপের মধ্যে থেকে বের করে আনবো। এখন আছে তিনটা, আবারও হুকের মধ্যে সুতাটা নিয়ে দুই লুপের মধ্যে, এখন হচ্ছে দুইটা লুপ। এভাবে করেই দুইটা লুপ রেখে দিব এবং আরও একবার হুকের মধ্যে সুতা পেঁচাবো। এই দেখেন সুতাটা তিনবার পেঁচিয়ে নিয়েছি সেম জায়গাটাতে, একইভাবে কাজটা করব। এটাকে বলা হয় ডাবল ট্রাবল টগ, মানে হচ্ছে আমি তিনটা ডাবল ট্রাবল করব, যেটাকে লাস্টের দিকে কমপ্লিট করব, মানে হাতে রেখে দিব লুপগুলোকে। যদি কমপ্লিট করতাম সেক্ষেত্রে ডাবল ট্রাবল হয়ে যেত। একে দেখেন, সরি আমি তিনটা বলেছি, তো পাঁচটা তো আগেই করা ছিল, তো এই পর্যায়ে দুইটা নিব। এই যে তিনটা, এখন এই পর্যায়ে হুকের মধ্যে এই সুতাটা নিয়ে একবারে তিনটা লুপ থেকে বের করে নিব, তারপর পাঁচটা চেন করব, 2 3 4 5, এবং হুকে আবারও তিনবার সুতা পেঁচিয়ে নিব। এবার হচ্ছে শুরুর দিকে যেহেতু পাঁচটা চেন নিয়েছিলাম, তো ওইটাকে আমরা একটা ডাবল ট্রাবল ধরে নিব, আর পরে দুইটা করেছি। আর এবার হচ্ছে 17টা ডাবল ট্রাবল টক করব, তার মানে হচ্ছে প্রতি ঘরে তিনবার করে ডাবল ট্রাবল করব আমরা। এই খেয়াল করবেন, এই যে ঠিক পরের ঘরটাতে দুইটা করে লুপের মধ্যে থেকে সুতা বের করব, অলওয়েজ খেয়াল রাখবেন, আর তিনবার বের করব। তারপর যে দুইটা লুপ থাকবে এটা হুকের মধ্যেই থাকবে। এই পর্যায়ে আরও তিনবার সুতা পেঁচিয়ে নিয়ে এই আবারও দুইটা, এটা তো হচ্ছে আমাদের চেনের ঘর, এখানে দুইটা লুপ সেম ঘরে প্রতিবার দুইটা লুপের মধ্যে থেকে সুতাটাকে বের করব। এই যে দেখেন তিনটা ডাবল ট্রাবল, এটা কমপ্লিট করলেই টক হয়ে যাবে, চারটা লুপের মধ্যে থেকে বের করে আনব। এক দুই তিন চার পাঁচ, তারপর হুকের মধ্যে তিনবার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে পরবর্তী ঘরে হুকটা নিব। এই পাশে হাতে থাকা সুতাটাকে হুকের মাথার সাহায্যে উপরে তুলে আনব। হুকে খেয়াল রাখবেন কয়টা লুপ থাকে সব সময়। তারপর এই যে সুতাটাকে প্রতিবার দুইটা লুপের মধ্যে থেকে বের করে আনব, টোটাল তিনবার, এবং শেষের বারটা হুকের মধ্যেই রেখে দিব। আবারও তিনবার সুতাটা পেঁচিয়ে নিয়ে সেম ঘরের মধ্যে এই সুতাটাকে বের করে প্রতিবার দুইটা লুপের মধ্যে থেকে সুতা বের করে আনব, এবং শেষের লুপটা হুকের মধ্যেই রেখে দিব। আবারও তিনবার পেঁচিয়ে নিয়ে সেম ঘরটার মধ্যে ডাবল ট্রাবল টকটা করে ফেলব। এই যে তিনটা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে হুকের মধ্যে এই সুতাটাকে নিয়ে চারটা লুপের মধ্যে থেকে একবারে বের করে আনব। যখন এই কাজগুলো করা হবে খুব সাবধানে কাজগুলো করবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো এইরকম করে আমি সবগুলো পাতা কমপ্লিট করব, 3 4 5, সবগুলো পাতা বলতে আমি টোটাল 18টা পাতা করব। তারপর আমি আপনাদেরকে এই জয়েনিংটা দেখাচ্ছি। আমার সবগুলো পাতা হয়ে গেল, তো এখন জাস্ট জয়েনটা দেখাবো। খেয়াল করবেন পাঁচটা চেন করার পর হুকটাকে, এই যে হুকটাকে যদি আমরা এভাবে করে স্লিপ নট করি সেক্ষেত্রে কিন্তু হবে না, জাস্ট এই বরাবর এই তিনটা টগের যে লাস্ট
যে লুপগুলো ছিল সেই লুপগুলোর মধ্যে থেকে নেব, যেই লুপের মধ্যে থেকে আর কি আমরা হাতে থাকা সুতাটাকে বের করে এনেছি নিলাম, তিনটা লুপ, সেই তিনটা লুপের মধ্যে থেকে নিয়ে এই পাশে সুতাটাকে টেনে বের করে জাস্ট একটা স্লিপ নট করে ফেলব। এবং আমি সুতাটাকে বাড়তি করে কেটে নিয়েছি, একটু বেশি বড় করে নিয়েছি, এই পাশে আমরা সুতাটাকে বের করে ফেলব। বের করে ঠিক এভাবে উল্টে নিয়ে পরবর্তী যে পাঁচটা চেন ছিল তার প্রথম চেনের মধ্যে থেকে হুকটাকে নিয়ে এই পাশে সুতাটাকে বের করে টেনে আনব। এবং এই দিকটাতে যে কোনো একটা ঘরে একটা সুতা নিয়ে গিট দিয়ে দিব। আমি একটু বেশি বড় করে ফেলেছি সুতাটাকে, তো আপনারা একটু ছোট করে কেটে নেবেন। এবং এই পর্যায়ে যেই কোনো দিক থেকে ধরেন এইরকম দুইটা ঘর থেকে জাস্ট সুতাগুলোকে টেনে নিচের দিকে নিয়ে আসবো দুইটাকে একসাথে, এবং এদিক থেকে কেটে ফেলবো। এই যে ফুলের কাজটা শেষ। এইটা দিয়ে বিছানার চাদর, কুশন কভার, অনেক কিছুই করা সম্ভব, বা ম্যাট, শাল করতে চাইলে শালও করতে পারবেন এই ফ্লাওয়ারটা দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নেক্সট কোনো একটা ভালো ডিজাইন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ঘরে থাকুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।